বর্তমান করোনা পরিস্থিতিতে কর্মহীন পরিবারের লোনের টাকা ঠিক মতো পরিশোধ না হওয়ার জন্য চরম হেনস্থার শিকার হতে হলো নদিয়া শান্তিপুরের পঞ্চাশোর্ধ্ব গৃহশিক্ষককে। শুধু তাই নয়, ব্যাংক কর্তৃপক্ষের সাফ জবাব, লোন পরিশোধ করতে না পারলে আত্মহত্যার পথ বেছে নিন, তাহলেই একমাত্র মুক্তি পাবেন। চরম অমানবিক নিদর্শন দেখা গেল নদিয়া শান্তিপুর মতিগঞ্জ ঘাট স্ট্রিটের চরজিজিয়া এলাকায়। ঘটনার সম্পূর্ণ বিবরণ দিয়ে শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। সম্পূর্ণ ঘটনার যে কথোপকথন, সেটি রইল আপনাদের জন্য। হ্যালো, হ্যাঁ হ্যালো দাদা, ওই পেমেন্টের জন্য ফোন করেছিলাম। পেমেন্টের কোনো ক্ষমতা নেই আমার, এখন কোনো উপায় নেই, কতদিন থাকবে এই অনুপায় নিরুপায় অবস্থা বলতে পারছি না। আমরা কি টাকা দিয়ে আপনাকে ভুল করেছি নাকি? একটা বয়স্ক শিক্ষিত মানুষ আজ নয় কাল খাবার খাওয়া খাচ্ছেন না, না খেয়ে তো মরে যাননি আপনি। খিস্তি করছো, গালি দিচ্ছ, তিন বেলা তো খাচ্ছেন নাকি তিন বেলা খাচ্ছেন না? তুমি গালি খিস্তি দিচ্ছ? হ্যাঁ, একটা ভদ্রলোকের মানুষ আপনি গালি খিস্তি আপনি খাচ্ছেন, আমরা দিচ্ছি না, টাকাটা আটকে আছে বলে আপনি গালি খিস্তি খাচ্ছেন। টাকা তোমার কাছ থেকে নিয়েছি নাকি আমি? তোমার হ্যাঁ, আমি এক কোম্পানির এমপ্লয়ি হিসাবে আপনাকে বলছি, ও আমার কাছ থেকে নেননি, আপনার টাকা দেওয়ার দায়িত্বটাও আপনার। তোমার কাছ থেকে টাকা নিয়ে নিতো আমি? হ্যাঁ, ভদ্রলোক ভদ্রলোকের মতো কথা বলুন আগে। আমি ভদ্রলোকের মতো টাকা নিয়ে বসে আছেন, আজ নয় কাল, কাল নয় পরশু, দিতে পারছি না, তুমি হারামের পয়সা। তুমি গালি দিচ্ছ, টাকাটা কি হারামে আসে? তুমি কোম্পানির এমপ্লয়ি হয়ে তুমি টাকাটা কি হারামে আসে নাকি আপনার কাছে? আমি জানতে চাইছি, টাকা কি আপনাকে দান করেছে কোম্পানি? তুমি কোম্পানি এমপ্লয়ি হ্যাঁ, নেওয়ার সময় মনে থাকে না, দিতে পারবো না, সেই টাকাগুলো নিয়ে খেয়ে খাওয়ার সময় খুব মজা লাগে, বউ ছেলে পেলে নিয়ে নাকি? আচ্ছা, হ্যাঁ, টাকা খাওয়ার সময় খুব মজা লাগে। তুমি তো এমন করছো যে তোমার কাছ থেকে আমি ইন্টারেস্টে টাকা। হ্যাঁ, আপনি আমাদের কাছ থেকে টাকা নিয়েছেন, আমি কোম্পানির এমপ্লয়ি হিসেবে কথা বলছি আপনার সাথে। রিকভারি ডিপার্টমেন্টের লোক গো তুমি? হ্যাঁ, আমি রিকভারি ডিপার্টমেন্ট, আপনাকে ভদ্র ভাষায় কথা বলছি এখনো। তুমি রিকভারি ডিপার্টমেন্টের রিক্রুট হয়ে তুমি? হ্যাঁ, তোমাকে আপনাকে একটা কথা বলে রাখি, শুনে রাখুন। হ্যাঁ বলে দাও। যারা লোন নেয় তারা লোন দিতে না পারলে সুইসাইড করে, লোনটা শোধ হয়ে যায়। তবে কি করবো, ওই চিন্তা ভাবনা করুন, আপনার লোন আপনার বাড়ির লোক বেঁচে যাবে। সুইসাইড করো বলছো? হ্যাঁ, এতগুলো টাকা নিয়ে মেরে দিয়ে বসে আছেন, বড় বড় কথা বলছেন। আমি বড় বড় কোথায় কথা বললাম? একটা একটা সামান্য 2278 টাকা পেমেন্ট করতে পারেন না 4 মাস 5 মাস ধরে? লজ্জা লাগে না, মাথা নিচু করে থাকবেন? একটা মিনিমাম লজ্জাবোধ থাকা উচিত, গায়ে তো পোশাক পরেন না, ল্যাংটো হয়ে ঘুরে বেড়ান। দিনের পর দিন দিনের পর দিন, আজ পারবো না, কাল পারবো না, কাল পারবো না, পরশু পারবো না, খাওয়া দাওয়া হচ্ছে না। খেতে তো হবেই, তাহলে লজ্জা লাগে না খেতে? যে লোকের টাকা মেরে পেট ভরে ভাত খাচ্ছি, লজ্জা লাগে না? তুমি চাইছো যে আমি এখন সুইসাইড করি? মিনিমাম লজ্জাবোধ থাকা উচিত। একটা টাকা নিয়ে, কোম্পানির টাকা নিয়ে দিনের পর দিন আটকে রেখেছেন, মিনিমাম লজ্জাবোধ থাকা উচিত। বড় বড় কথা বলছেন, আজকে 4 মাস 5 মাস ধরে, লাস্ট ডিসেম্বরে একটা পেমেন্ট দিয়েছেন, 2-4 দিন আগে আপনার মিসেসের কাছ থেকে একটা 1200 টাকা হাতে পায়ে ধরে টাকা নিয়ে এসেছি। কেন হাতে পায়ে ধরবো আপনাকে? ঠকের টাকা চাইতে গিয়ে পাশের বাড়ি কোভিড হলে আপনি টাকা দেবেন না, আর পাশের বাড়ি কোভিড হলে আপনি টাকা দেবেন না। আপনার তো সবকিছু ঠিকঠাক চলছে মশাই? কিচ্ছু ঠিক চলছে না আমার, তুমি ভুল ভাবছো, কিচ্ছু ঠিক চলছে। আরে দাদা, 1000 টাকা করে পেমেন্ট দিলো আপনার, 4 মাসে 4000 টাকা কমতো? মানসিকতাটা পাল্টান, আপনার মিসেস ঘর কষ্ট জমানো টাকা উনি আমাকে 1200 টাকা দিয়েছেন, ওনার জমানো টাকা, আমার নিতে লজ্জা লাগছিল যে একজন মহিলার কাছ থেকে হাতে পায়ে ধরে টাকা আনছি, উনি ওনার হয়তো ওই খাওয়া না খাওয়ার টাকা জমিয়েছিলেন, সেই টাকার থেকে আমাকে দিয়েছেন, আর আপনি মশাই পারবো না হাত তুলে বসে রয়েছেন। নিজের বউয়ের কাছ থেকে কিছুটা শিখতে পারেন যে কি করে বাড়িতে এলে ভদ্র ব্যবহার করতে হয়। তোমার সঙ্গে কোনোদিন অভদ্র ব্যবহার করেছি নাকি? আপনি পেমেন্ট দিবেন, আপনি আমি আমরা আপনার বাড়ি যাবো, আপনি আমাকে পেমেন্ট দেবেন, হাত তুলে বসে আছেন কেন? 1 মাস 2 মাস দেখা যায়, দিনের পর দিন মাসের পর মাস কি করে দেখা যায়? কোম্পানি তো দানসত্ব খুলে বসেনি আপনাদের জন্য, আপনার থেকে খুব খারাপ অবস্থা লোকেরাও পেমেন্ট দেয়, পুরোটা পারে না, অর্ধেক দেয়, অর্ধেক পারে না, তার থেকে কম দেয়। যে দাদা আপনি এসছেন, আপনার সম্মানে আমি এইটুকু দিলাম, আবার সামনের মাসে আসুন, আমি যতটুকু পারি দেবো, আর আপনি পারছি না, হাত তুলে বসে আছেন, ব্যাস হয়ে গেল। আমার সাথে একদিন বেরোবেন, দেখবেন কত গরিব লোকের কাছ থেকে পেমেন্ট তুলি, সারাদিনে জোগালি কাটে, 340 টাকা পয়সা পায়, সেখান থেকে আমাকে 500 টাকা করে সপ্তাহে দেয়, 2000 টাকা ইএমআই তুলি ওনার সারা মাসে 4 বার গিয়ে, ভালো পোশাক পরলাম, গায়ে চামড়া রইলো, আর আমরা ভদ্র হয়ে গেলাম। না
লাস্ট ডিসেম্বরে একটা পেমেন্ট দিয়েছেন বিনয় দাকে, বিশ্বজিৎ দাকে, আমার আপনার কাছ থেকে আমি 10 পয়সা পেমেন্ট পাইনি। আর 6 মাস হয়ে গেল, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন, এটা জুন মাস চলে এলো, আপনার কাছ থেকে হাত তোলা ছাড়া উপায় নেই। আরে দাদা, প্রতি মাসে 500 টাকা করে দিলে 6 মাসে 3,000 টাকা পেমেন্ট দিতে পারতেন। পেমেন্টটা জোগাড় করুন, এই মাসের 15 তারিখে আমি যাব আপনার বাড়িতে, 15 তারিখের মধ্যে কিছু পেমেন্ট রেডি করে রাখবেন, না হলে দাদা আপনার সাথে কিন্তু খারাপ ব্যবহার হয়ে যাবে বলে দিলাম। তুমি খারাপ তো যথেষ্ট করলে, খারাপ কিছুই করিনি, এটা শুধু শুরুয়াত হলো আপনার সাথে। আমার সঙ্গে তুমি খারাপ কিছু হয়নি, আপনার সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক নেই, ব্যক্তিগত শত্রুতা বন্ধুত্ব কিছু নেই। আপনার কাছে আমি পয়সা পাই, পয়সা চাইতে আপনার বাড়িতে আমি 100 টাকা লিটার তেল পুড়ি আপনার বাড়িতে যাই দিনের পর দিন। শোনো, তোমায় অনেক কথা বললে আমি শুনেছি, তোমার সঙ্গে তুমি যা বললে এখন এতক্ষণ ধরে, হ্যাঁ তুমি তোমার কাছ থেকে আমি টাকা নিইনি, আমার কথা বলতে দেবে এবার, তোমার কাছে শুনেছি চুপচাপ, আমি তোমার কাছ থেকে টাকা নিইনি, তুমি তোমার কোম্পানির থেকে অনলাইনে নিয়েছি, তোমার সঙ্গে কোনো রকম আর কোনো এন্টারটেইনমেন্ট হবে না। অনলাইনে টাকা কি করে পেমেন্ট করবে? আরে আমি কি করব, তোমাকে দেখতে হবে না তো, আমি তো অনলাইনে টাকা নিয়েছি। কথা বলবেন না, কি হয়েছে? ঝাড় জ্বালাবেন না, বোকাচোদার মতো কথা বলবেন না। টাকা নিয়েছেন অনলাইনে, টাকা দুদিন শোধ হয়ে যাওয়ার কথা হয়েছে। আরে সেটা তো আমার, আমি তো কোম্পানি বুঝবে, তোমার কোম্পানির ছেলে হয়ে আমি বলছি, কোম্পানি আপনার পাশের বাড়ির ছেলেটা বলছেন, আমি কোম্পানির ছেলে হয়ে বলছি, আমার কাছে রাইট আছে বলে আমি আপনার সাথে কথা বলছি। এক পা দিয়ে রেখেছেন শ্মশানে, এক পা দিয়ে রেখেছেন বাড়িতে, শেষ জীবনের বেলা এইবার এইসব কথা বলছেন? তোমাকে আর কদিন বাঁচবেন? লোকের টাকা মেরে এই অভ্যেস পাল্টান এবার, তোমাকে লোকের টাকা মেরে খাওয়ার অভ্যাস পাল্টান। তোমাকে কাস্টমারকে নির্ধারণ অবস্থায় কাস্টমারকে খিস্তি দিতে বলেছে কাস্টমার? হ্যাঁ, আমাকে বলেছে আপনার ভাঙতে, আমাকে বলেছে আপনার ভাঙতে। কি বলেছে? আপনার ভাঙতে বলেছে। তোমার কোম্পানি বলে দিয়েছে? হ্যাঁ, আমার কোম্পানি বলেছে আপনার ভাঙতে। ও ইন্ডিয়া বুলস এরকম এখন? হ্যাঁ, ইন্ডিয়া বুলসের চিন্তা আপনাকে করতে হবে না, আপনি পেমেন্টের কথা ভাবুন মারা। আচ্ছা, ইন্ডিয়া বুলসের চিন্তা করতে হবে না, টাকা নিয়ে চোখ বচ্চ গিলতে ভালো লাগে, দেওয়ার সময় ফাটে নাকি? হ্যাঁ, তখন লকডাউন ছিল না, করোনা ছিল। লকডাউন ছিল তখন ছেড়ে দিতেন, টাকা ফেরত দিয়ে দিতেন, তখন করোনা ছিল না। হ্যাঁ, করোনা ছিল, 3 মাসের লকডাউন ছিল, 3 মাসের লকডাউন ছিল। তো লকডাউন উঠে যাওয়ার পরে মনে হয়নি টাকা দেবো? 3 মাসে ছিল লকডাউন। হ্যাঁ, গত মাসের 15 তারিখে লকডাউন দিয়েছে সরকার, তার আগে জানুয়ারি থেকে মে মার্চ এপ্রিল মাস অবধি আপনার কিসের লকডাউন ছিল? লজ্জা করে না কথা বলতে? এটা এখনকার লকডাউনের নয়, এটা লজ্জা করে না কথা বলতে? প্রথম লকডাউন থেকে এই পরিস্থিতি। প্রথম লকডাউনে পয়সা দিয়েছেন? লকডাউন ওঠার পরে পয়সা দিয়েছেন ঠিকঠাক? কত টাকা আউটস্ট্যান্ডিং ফেলে রেখেছেন মনে আছে? আচ্ছা ঠিক আছে, তোমার সঙ্গে কোনো বিষয়ে কথা হবে না স্যার। আপনাকে আমি বলে রাখলাম 15 তারিখে টাকাটা রেডি রাখবেন, নালে আপনার কপালে কষ্ট আছে। আরে ধর, তুমি কি কষ্ট দেবে আমায়? তুমি তো বাচ্চা ছেলে, তুমি কি কষ্ট দেবে? আমি বাচ্চা না বুড়ো? আপনার মতো বুড়ো না হওয়াই ভালো দাদা, লোকের টাকা মেরে খাওয়ার মানসিকতা নেই। আমি বাচ্চা হই বুড়ো হই, আমার লোকের টাকা মেরে খাওয়ার মানসিকতা নেই। এইটুকু আমার বাবা মা আমাকে শিখিয়েছে যে লোকের টাকা মেরে খাস নে। তুমি যা বললে, আমার বাবা মা যা শিখিয়েছে যে লোকের টাকা মেরে খাস নে। আমি তোমার টাকা মেরে খাইনি। হ্যাঁ, আপনার বাড়িতে আপনার মিসেজ আছে, ওনার কাছ থেকে একটু শিখুন ভদ্রতা, সভ্যতা, মানসিকতা, মানবিকতা, এই শব্দগুলো আপনি আমার চাইতে ভালো জানেন কিনা জানি না, শিখুন আপনার বউয়ের কাছ থেকে। ভদ্রতা, সভ্যতা, মানবিকতা আছে সেটা? হ্যাঁ, আমার ওটা আপনি আমাকে যারা জানে ওটা আপনি আপনার মিসেজের কাছ থেকে শিখুন, আপনার অনেক শেখার বাকি আছে। আমি যে তোমাকে বললাম, আপনাকে আমি বললাম তো, আপনার শেখার বাকি আছে। ওই টাকাটা দেওয়ার মানসিকতাটা কিভাবে দিতে হয়, নিজে না খেয়ে নিজে জমানো পয়সা কি করে দিতে হয়, সেটা আপনার মিসেজের কাছ থেকে শিখুন। আর ওই টাকাটা আমাকে দিতে হয়েছে আবার? হ্যাঁ, সেটা আপনার পারিবারিক বিষয়, জোর করে বাড়িতে? হ্যাঁ, না জোর করে বাড়িতে পেমেন্ট করেনি, আজে বাজে কথা বলবেন না, ওটাও তোমার অপরাধ না? আপনি অপরাধ বাড়াচ্ছেন, টাকা দিতে পারেন না, অপরাধ? হ্যাঁ, 2400 টাকা ইএমআই, 2400 টাকা ইএমআই, 1200 টাকা নিয়ে এসেছি, অপরাধ বাড়াচ্ছেন? ভয় দেখিয়ে টাকা নিয়ে এসেছি বাড়ি থেকে, আবার বড় বড় 2400 টাকার ইএমআই আপনি 1200 টাকা দিয়েছেন, আবার লজ্জা করে না কথা বলতে? আমি আমি তোমার লজ্জা করে না? আপনাকে তো বললাম আমাকে দিতে হয়েছে, আপনাকে আমি বললাম তো যে সুইসাইড করলে যদি ফাইন্যান্স সেক্টরের কারো কাস্টমার সুইসাইড করে সেই টাকাটা শোধ হয়ে যায়, ভাবুন একবার। আচ্ছা ঠিক আছে, সুইসাইড করতে? হ্যাঁ, ভাবুন একবার কি করতে হবে। ঠিক আছে, তুমি প্রভাব করছো সুইসাইড।